বিশ্বের মানুষ সকল সারা বিশ্বের মুসলমানেরা হামাসেরই বলতে পারে, আমার আল্লাহ তাদেরকে ভুলবেন না, আমার হামাস ভাইদেরকে খাইয়া হজম করতে পারবে না, এ নালে পৃথিবীতে কেয়ামত গোটাই দিব আল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আমাদের কলিজার টুকরা হামাসদেরকে আল্লাহ টুডে টুমরো বিজয় করি, প্রয়োজনে ইমাম মেহেদির আনি ছাড়িব, আমার আল্লাহ তাদেরকে ভুলবেন না, তোরা বলতি আপস, আমার আল্লাহ তাদেরকে সেভ করব, একজন থেকে মুসলমান আবার বানাইব ইনশাআল্লাহ। ঠিক কি না? মুসলমানের মরণ নাই বেটা, কিসের মরণ? ইন্তেকাল, লিল্লাহি তাকবীর। এখন পৃথিবীতে আর সিটিং আসেনি নাই, সব কয়ে টর্নেডোর হওয়ার সব মুসলমান না? হ্যাঁ, তো তাহলে মূর্তি টুর্তি করতে আইব, এই যে আজ মূর্তি পূজা গেল দশমী, ঘাস কতটি লাগাইছে ইয়ের ফটো দেখি পুলিশরা ঘাস লাগাই দেখছি এন্দি একাহারে কথা রে, কাল্লে গেলাম 8,400 মিটার উপরে চন্দ্রগিরি পর্বতে, হিমালয় হলো 8,849 মিটার আর চন্দ্রগিরি হলো 8,420 মিটার উপরে, কিন্তু আর বাইসাব এভারেস্টেরও দেওয়া যায় কই বাইসাব আসক্তি বাবা, আজ্য হাতের দিকে সাইতে সাইতে 12:40 বাংলাদেশি এয়ারলাইন চলছে, হাতের দিকে সাইতে সাইতে ওম্মা ক হজরত শাহজালাল ইয়ামিনি রহমতুল্লাহ বিমানবন্দরে আপনারা নামার জন্য সিট বেল্ট পরিধান করুন, ওম্মা কইলাম কি রে কি রে চলিয়েছি নি, হাইতে সাইতে চলিয়েছি, এখানে করে কে আল্লাহ আল্লাহ, পুরো হিমালয়ের ফাদদেশে আল্লাহ অল্প কত জায়গা দিয়ে দিছে, ইয়েন আল্লাহ জানে তার বন্দারা ইয়েন বিমানবন্দর বানাইব, তিরি ভুবন কন ভুবন, এই অল্প কত জায়গা বিশ্ব পটেল্লা নিয়ে ফাত করে বিমান ওড়ে, আর শহর 3,000 মিটার নিচে অল্প কত জায়গা, ইয়ান প্রযুক্তি জিবিল আমিন তো কিছু আল্লাহ আমার বন্দা আফসারি উঠবদে বাংলাদেশ এয়ারলাইন্স হিমালয় এয়ারলাইন্স ড্রুখায়ের বিমান ইন্দিগো বিমান মালিন্দ বিমান অবতরণ করিবে, ইয়ান একটু প্ল্যান করে রাখেন, আর ইয়াতে ভুটান, ভুটানের রাজধানীর নাম কি তারে, হ্যাঁ, আর নেপালে হলো কাঠমান্ডু, ভুটানেরটা হলো থিম্পু, থিম্পু এয়ারপোর্টে হলো শুধু বিমানের ডানা যদ্দুর এদ্দুর এয়ারপোর্ট, আর বেগান অফিসের ভিত্তি বিমান হান দায়িতা এ জায়গাতে কোথায় ওড়ন লাগে, আঙ্গ বাংলাদেশে তো দেখলাম কত বড় আল্লাহ রহমতে বিমান এনে মেহতায় রো ভাঁকার ঝিমে ওরা হুরা হাসমাল স্পিড ভাঁক হয়ে বাইরে যাইয়ে দোয়া করিস আই লাভ ইউ গুড বাই বাংলাদেশ, আর থেম্পুর বিমানটা এ জায়গাতে নড়ে ডারে দোনো ফাঁসে চাইরো ফাঁসে শুধু পাহাড় আর পাহাড়, আল্লাহ অল্প কত জায়গা প্লেন করছে আর বান্দা বান্দিরে এনে উঠব আর কত থ্যাংক ইউ কিন্তু আল্লাহরে কেউ ফাত্তাও দেয় না, আল্লাহকে কি রে কার বিমান শখ করে কে কাদ্দ আর হুতুর গুতুর গুতুর করে রে হরিরে আই লাভ ইউ কয়লা রে বোমা শখ করো রে গেন রে 0-2-2-0 লাগাই দিও নাই 0-2-2-0 এ 0-2 কইছে বিমান রানা করে এরপরে রাডার স্টেশন থেকে ক মিস্টেক উই 2-0 ততক্ষণে পাইলট কো আই হাত তারে মারি দিছে নাই বে গুড ফায়ার সার্ভিসে সালি নিবে কোন মানুষ তো মরি সাল এ হয়ে গেছে সালি হয়ে গেছে হাতারা সালি নিবে ও দে মরি গেছে কা ঠিক কি না ওর কথা কানা ঠিক কি না আঙ্গরা কয় আপনার সিটের নিচে এখানে সিট বেল্ট আছে তারপরে যদি বিমান সাগরে পড়ে যায় আপনার ইয়ানো কিতে কিতে আছে এটা নিয়ে সন্দেহ করে হিসেলি নামিয়ে দিবেন কা এটা এমনি হুঁইবেন ভিডিওতে দিয়ে হুঁইবেন এমনি টানবেন আপনি দেখবেন একটা ফ্লাই করবেন মনে মনে করে অ্যাক্সিডেন্টে তো পাইলটও বসে না রবিকে বাসবো কত করে কার কথা আল্লাহ কার কথা আল্লাহ
তোর এই সমস্ত বিমান টিমান তোর এই সমস্ত তারপরে প্যারাসুট ম্যারাসুটি কিন্তু মাল খাড়াইতো না, ফায়ার সার্ভিসে মাল খাড়াইতো না, আমি আল্লাহ ইচ্ছে করলে তোরে কিন্তু কোন বসকা লাইতাম, 02 মারি দিতাম। তবে ও রবি তুই তো যাই বাড়িতে ছেলেমেয়েরা আনন্দ দিবি, ওয়াজ করবি, আমার বন্দার করে হেদায়ত করবি, এই আল্লাহ কিন্তু তোর রুড আলো নেপাল তু আনে দিছি না, কিন্তু ফালা সরি কাল আহম তোর মারি দিতাম কিন্তু তোর সিৎকার। তারপরে 999 কল করবার সুযোগ আইতি না, নেটে কল দিবার সুযোগ আইতি না, তোর বস কালাইতাম ইল্লা রহমতাম মিন্না ওয়া মাতানিল আইন, শুধু আর পক্ষ থেকে রহমতে কাজ করেন, ই আল্লাহ তোর গোড়াইলে ফেরত আনছি না, তোর বস কালাইতাম। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। কোন সূরা? ইয়াসিন। ইয়াসিন কোন সূরা? ইয়াসিন। মানুষ আল্লাহরে মানে না, ফাত্তাও দেন আল্লাহরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তাও দেন, জিজ্ঞাসাও না আল্লাহরে। আল্লাহ এমনি ফিডা লাগানো, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, ভিক্টরি মারব আল্লাহ, অস্ত্র রেডি করে এলেছে বেয়েকে, এমনি দাঁড়াইতে আছে দা, মুদাপুরগঞ্জ হুব বাজার গিয়া আর হোসিম বাজার গিয়া দাঁড়া, ঠিক নি রে? ঈদের নোয়া ঝড়ি আইসে চুরি দাঁড়ার হাঁড়ার ঘরে, জব করবো তো গো হাঁড়া ঘরে, সারা পৃথিবী উত্তপ্ত, কথা কয় না, সারা পৃথিবী উত্তপ্ত। ইউক্রেনের যুদ্ধের আগুন না নিদ্দে নিদ্দে, করোনা পাইসাবের যুদ্ধের আগুন না নিদ্দে নিদ্দে, করোনার ভিত্তি লাগে গেছে ইউক্রেন যুদ্ধ, মাগো হে যুদ্ধ না নিদ্দে নিদ্দে লাগে গেছে হামাস, মাগো ইডালে আবার কোন নাড়াবি লাগে মধ্যপ্রাচ্যে, যদি ইরানে ফাঁক করি মারি দেয় একটা ইসরায়েলে পারমাণবিক বোমা, হুরা ইরানের উড়া লাগবে, লাগে গেছে আগুন, নাই সারা পৃথিবী আর মানুষ নাই, অল্প কজ্ঞা মানুষ টিকবো, এরপরে কিছুদিন পর আসতে এবার ইমাম মেহেদি আইবার লাইন দিব, আসল কথা মানুষ রাখতেন আল্লাহ, ঠিক কি না? আর ভূমিকম্প মুখামুখি, ভূমিকম্প কি মুখামুখি, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত হিমালয় পর্বতের এই বরফ এইভাবে গলে নাই, তোরা তো মনে করস গেছি শখ করিবার লাই, আল্লাহর নিদর্শন সাইবার লাই গেছি, এই সারা পৃথিবীর সবচেয়ে উঁচু অংশ এই হিমালয় পর্বত, সমুদ্র পৃষ্ঠ থেকে 10 মাইল উপরে, আর সারা পৃথিবীর নিচে এক সমুদ্র পৃষ্ঠ থেকে 1 ফুট উঁচে, হেতের নাম কসেরে, হেতের নাম মালদ্বীপ, হেতের নাম এককারে সমুদ্রের তুন 1 ফুট উপরে বিল্ডিং গুলা, সারা পৃথিবীর নিচের অংশ হিটা, আর রয়েছে পৃথিবীর মালভূমি, ফামির মালভূমি, আজারবাইজান রহি আছে, যদি তোরা পয়সা দেস ফ্লাইট টিকিট দেস ইনশাল্লাহ সরি আজারবাইজান যাবি মহাসমারোহ, কথা কয় না, তুই তো কত সফর করলি না, সফর করলি না আল্লাহর চিনবি, এত বোকার লই তো কক্সবাজার যায় না, টিয়া আছে জমি কিনবেন না, টিয়া আছে আজ জমি বেচতাম কই না মাদ্রাসার লগে ইয়ান, টিয়া যোগাল হবে রাতের ভিতরে হুতের ফোন দিবে বিদেশ আব্বা আর ওসিয়ত, টিয়া মিলবে জায়গা মিলতো না আব্বা, কিতা কর কিতা করছা, এ জাগাল্লায় মাথা হারাইছি তোর দাদারে ফিসে ফিসে, তুই কেন টিয়া মিলাবি মিলা, হাতে উমরা করি বললে টিয়া নাই হাতের, এরকম সিটিং বুড়িকা বাংলাদেশের আশেপাশে নাই রে, বেস্তেন কোন না জায়গা দেখবেন কালের দিনে বেসে হয়ে যাবে, তো কইলাম তীরে কদুর বৌগার বৌগারে কদুর ঘুরে তিন আসা, তো এত হুজুর কিতা নিতাম বোরে এগুন বনি কক্সবাজারের ইজ্জত পর্যন্ত যাইব, বললাম ঘটনা কিতা, কো হাস তার মলে বিয়ে করছে সিঙারা দেন না কে ইচ্ছে, এরকম সিটিং বোধ জামাই বর্তমানে আমার মা ফিলে নাই রে, রো ডক নকশা আল্লাহর দান, বাবির অপছন্দ করিচ্ছ বাবির মহব্বত করিস, এটা বাবির আল্লাহ বানাইছে এইভাবে আই লাভ ইউ কইস, বাবিরে মহব্বত করলে সম্পদ বাড়াই দিবে আল্লাহ, নিয়ামত বাড়াই দিবে, আমিন কো আতুটা ইনশাল্লাহ, মানুষের পরে আমি কক্সবাজার তোর করামু কিতে কস আয় ভুল করতে তুই ভুল করবি কে কবলে মানুষের বলে মানুষের বলে ঠিক করে কথা বল মানুষের বলে কক্সবাজার ব্রহ্মণ করামু বাংলাদেশের একটা যোগাযোগের আমি ভালোবাসি কইতেন নি কোনটা রেল যোগাযোগ রে ব্রেম কইয়েল কথা আল্লাহ বাংলাদেশ সরকার কিন্তু রেল যোগাযোগ একটা বিপ্লব ঘটাইছে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো কাজ ভালোকে ভালো বলতে হবে
কালকে তো আখাউড়ে অ্যাক্সিডেন্ট, আমি কষ্ট পেয়েছি। একটা বিমান কিনতে আর একটা রেল ইঞ্জিন কিনতে পুরোটা বাংলাদেশ কাঁপতে কাঁপি ওড়ে। এই জন্য রেল সম্পদের জন্য দোয়া করবেন, এটা গরিবের জন্য একটা নিয়ামত। বাংলার জমিনে বিমানের চেয়ে বেশি শান্তি রেল। আল্লাহ বাংলাদেশের রেল সম্পদকে তুমি হেফাজত করো, জোরে কবে না। আমার দুইটা রেল ইঞ্জিন চলে গেছে, আমার কষ্ট লাগছে। মানুষগুলো চলে গেছে আমার ভাইদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয়, তাদেরকে আল্লাহ কবুল করুক। বাংলাদেশ রেল সম্পদকে আল্লাহ হেফাজত যাতে করে। আর বিনা টিকিটই উঠবিনি কোনো ছাত্র বয়সে জিনিস উঠছিলি, এটি হিগুন হিসাব করি আতখলসা তেয়াহিগুন আজার না দিয়ে হ্যাঁ না তোর টিশার্ট, তুই টিশার্টের মতো অভিনয় করবি তো তেয়াহিগুন আতুড়েছি মাতার এনে দিছি তুই এনে দিবি তেয়াহিগুন চোখ বন্ধ রাখবি এনে জান করি তেয়াহিগুন হিসাব করি টিকিট কিনি টিকিট সিরি হালা দিবি খবরদার এটা আমাদের জাতীয় সম্পদ এটা রক্ষা করবা। এই যে কক্সবাজার আল্লাহ দিলে ট্রেন চালু হইব বোধ হয় এক তারিখে কেন হ্যাঁ 14 তারিখ ফিস আছে কেন আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আমিন গো এখন আয় কোন কথাটা কইছিলাম ভাই আচ্ছা আয় সংক্ষেপে আয় এই মুসা নূহ আলাইহিস সালামের যুগে আর সিটিং আসেনি আসেনি বেগুন কে মুসলমান বেগুন কে মুসলমান কয়েকশো বছর গুজারি গেছে সব মুসলমান এক আল্লাহর ইবাদত করে এবার ইবলিসের সূরা একদিন আফসার হুজুর সুরুদ ধরে দাঁড়িয়ে টাঁড়িয়ে রাখি ইয়া মাহা জুব্বা জাব্বা লাড়ি বদ্দি আতর মাখি আঙ্গো ফেডা মসজিদের মিম্বরের কাছে আইসি মানুষ জমাতে সহিত নামাজ হড়ে তো ইবলিস হাতে হুজুর সুরুদ ধরে কয় কিরে তোরা কার নামাজ হড়স বাবা মান কত হয়েছে না এত বড় মুরব্বী দেখা যায় না 200 বছর বয়স বুড়িকে লাড়ি বদ্দি দিয়ে কেঁপতে কেঁপতে কয় আমরা আল্লাহর সেজদা করি দু হা বল বল আল্লাহর দেখ সত্যি কোন না তো আল্লাহরে দেই না কত তো আল্লাহরে দেয়াস তখন চেষ্টা করতে কিছু কে গো আব্বা কইছে তোর আব্বার নাম কি তো অমুক তোর আব্বা কারে দেখছে অমুক নবীরে হাগল হগল হে নবীর লগে আয় সাহাবি বেড়া হে নবী আর আয় এক লগে আসিলাম তোর আব্বারে শামসুর বাপ কয় না কো হ্যাঁ এ তো গো ইয়ার টুনির বাবু ক্ষেতের উত্তর দিত গো বাড়ি না আয় ও জাটা ও মাই বড় তো জাটাই কিন্তু বেকান জানে ইয়া জসিমের বাপ বস্তু দোয়ার করতো তো কি কয় দে মুদারগুঞ্জ বাজারের হুবি দি উত্তর শ্রেণী দি মসজিদ গেইট এ তুই হাতে হুত আয় জেড়া উমা কিরে জেড়া তো দাগ মুখে কথা তো ব্যাগ ঠিক উমা মা তোকে কেন আমি সোনপুরের হুজুর ওয়াজ করতো উমা কথা তো ঠিক এনা তুই লাভ পাশে সব লোকুরা আসে না গত মাসে উমা আসি তো জেড়া আপনি কেন জানেন আগল গল আয় জানি না তোকে সদ্য গোষ্ঠীর খবর আয় জানি তোকে বাপ দাদা কি এসব চেষ্টা করছি না আয় দেখছি ব্যাগ এই মিম্বরে আল্লাহরে দেয়াস তোকে বাপ দাদা এই ইচ্ছা মূর্তি বানাইছে এক গা নূহ নবী সুরত এক গা ইব্রাহিম আলাইহিস সালামের সুরত এক গা মুসা আলাইহিস সালামের সুরত এক গা হযরত আফসারি হুজুরের সুরত এক গা অমুক ফিরসা হুজুরের সুরত এনে বানা হা গল গল খেদ দি ফাঁসার ভিত্তি দরকার বাসের কঞ্চি হাঁদা করে দিবে বোঝস্তা কিচ্ছু না ও মা কাকু আপনি কি দেখো আমার কথা কস এ সা এ তোর তোর আব্বা ইচ্ছে আসিল না হেতো সুরো তো দে আনার মধ্যে ইবলিস চোরা এই হেতে এই মূর্তি ফজক্তি হেতে ইহুদির ঘরে দি বানাইছে এই ইহুদিরা আমাদের কলিজার টুকরা হিন্দুগুলার ধ্বংস করছে বৌদ্ধগুলারে চন্দ্র চন্দ্রগিরিতে উঠছি ও মাহিয়ান পর্যন্ত আল্লাহর বান্দারা মূর্তি পূজা করে আয় হায় হায় আজ কালকে আসছে তাহারির ইয়া স্কোয়ারে এই নেপালে দেখলাম ছোট ছোট হলাম ডোল ফেড়ে মূর্তি কান্দ লই যান কান্দি দিলাম মাবুদ্রে আমার আব্বা আদম আলাইহিস সালামের ফোলারা বুঝি জাহান্নামে চলে যাব এই ইহুদিরা তামাম পৃথিবীতে এই মূর্তি পূজা মানুষকে শিখেছে এত নাউজুবিল্লাহ কয় না গরু গতু আছে কোরআনে ফয়লা সুরার নাম যে বাকারা মুসা আলাইহিস সালামের কাছে তো জিব্রিল আমিন ওহি নিয়ে আসতো আরে ভাই এগুলো সব আয়াতে কারিমা এটা আলেমেরা বুঝবো তোরা তো মনে করছো বাংলা হুজুর মারে দিয়ে এবার মুসা আলাইহিস সালাম তো নীল নদে হিডিনের লোহিত সাগরে ডুবাই উনি আবার কইছে বাজি তোরা আল্লাহ বিল্লাহ কর আয় তুর পাহাড়ে যাইয়ের হে তুর পাহাড়ে আল্লাহ আমারে নিছে আমিন ক 9 ঘন্টা লাগে উঠতে পুরো উঠতে আরিন এ হে মাথায় হলো ফিলিস্তিন এ মাথায় হলো মিশর এখন কারে আল্লাহ দাওয়াত দিছে সালাসুনা লাইলান
30 রাত আল্লাহর কাছে তাহিয়ুম কতাত্রি কইও আয়াত বললে কিতাব আনিম তাওরাত এবারে উনি আইয়ে না আল্লাহ কো মুসা তোর কথা সুন্দর লাগে তুতুরেন না কথা তোতলেন না কথা মায়া লাগে আর 10 কাম দিন আর কাছে থাও সুবহানাল্লাহ নাই কে সুবহানাল্লাহ কিল্লে আইসুত আইসুত কিল্লে রে যাগই হে গুনজান গেছে গো তুইও যাগই আয় দুর্বল না হাতে বলে দুর্বল হইছে এত হাজার মাইল দূরে হড়ি হুন্ডা বাসে কেনে কেনে সেসাই কুন্যাই ইমিগ্রেশনে কত কষ্ট গাটি সেসাই এনে এনে আয় দুর্বল না তাজা হই তুই দুর্বল বাইথাই নি দুর্বল হইছে তো তুই জান্নাতে যাবি কেন এত মাইল দূরের হব আমিন কো আমিন শেষ করে দিয়ে তিন চার মিনিট ফোন কলজে ঠান ডইব মূর্তি কতু আইছে ওম এই কথাটা আর হিন্দু বাইরা হইনবো হেতা কো সৌজন্য এই কথাটা কইয়ে এই ইহুদিরা ব্যাক সর্বনাশ করছে এহিয়ানে চন্দ্রগিরিতে মূর্তি পূজা চলে আহা এই মূর্তি মুসা আলাইহিস সালামে তহনে 10 দিন বেড়াইছে আর বাড়ি না লাইলাম হয়ে গেছে ভাই হারুন আলাইহিস সালামের দিয়ে গেছে ভাই তুই তাকে তালিম তরবিয়ত দিস আয় আয়ো এবার এই সামেরি সিটিং আছিল হুজুর মুসা আলাইহিস সালামের একদম প্রিয় উম্মত হেতেরে সুরত এক করে এতে জিব্রিল আমিন যে হতে মুসা আলাইহিস সালামের কাছে আসতো ওহি লই বা মেসেজ লই দেখতো যে জিয়ান দিয়ে গোড়ায় গ্রীষ্মলিঙ্গ দিত ইয়ান দিয়ে আগুন জ্বলি উঠত বা কোন কোন রেওয়ায়ত আছে সাদ হয়ে যেত প্রাণের সঞ্চার আইতো এতে ইয়ান্তু স্যারকে মাড়ি লই মেসের কান্ডি মেসের বাক্সার ভিতরে ভরে রেখছে এ সামেরি সিটিংয়ে সামেরি কিন্তু কেতে ডাকায় এতে কিবদীর্ঘ লোক এতে কাফির গিয়া এইনো কেননে বাচ্চি এনক আবার ঘটনা আছে এবার এতে মহিলাগত সংগঠন লই অফরফাসা সালা দিছে বিবিসি নিউজ থেকে ওই বাংলাদেশের চ্যানেল হিডি আর কি সিটিং বাজি করে দে মিশা কথা আস্তা সিটিং বাজি নাম কইলে আর গিরে শাসিয়ে ভাই নাম কইতার না নাম তুই নিজ দায়িত্ব বানাইলে হবই কর্তৃপক্ষ দায়ী ন কর্তৃপক্ষ এবার সামিরি কয় মুসা কোন আর হান দি মিশর তু আনছে মান্না সালু বন্ধ হয়েছে তোমার শ্বাস করছে খোদা হাই গেছি এতে মহিলাকে তো স্বর্ণ আনি এ গরু এ গরুটা চন্দ্র চন্দ্রগিরি তো দেই এসি বিশাল স্বর্ণের গরু আক করে রিসিলের ভিতরে টিয়া হান্দা করা এনদে মাছিও হান্দা এ কাল্লা দেই এসি রাওয়াহুল কাল্লা রাওয়াহুল হুরারা নেপাল মূর্তি আর মূর্তি মানুষগুলো কত ভালো রে কত ভালো মানুষ তারা অনেক ভালো মানুষ কিন্তু দুর্ভাগ্য মানুষগুলোর আয় হা মাবুদের চিনল না এবার হেতে মহিলা করে কইছে এ ব্যক্তি নে তোমরা গরুইটা রে মুখের ভিতরে যখন এ মাটি ঢুকে ঢুকে দিছে এবার এটা হাম্বা হাম্বা কয় বনি ছেলে কে ইয়ে না অরিজিনাল খোদা হাসি কি এর মুসার খোদা হুদা এটা হলো খোদা হরে হরে রে রাওয়াহুল কোরআন ইজলা কোরআন সূরা বাকারা ইত্তাকাসতুমুল ইজলা সূরা বাকারা গরু সুর গাবির সূরা এইটা হুরা আয়াত 286 ছিয়াশি আয়াত 286টা আয়াত লিল্লাহ তাকবীর আল্লাহ এবারে মুসা আলাইহিস সালাম আবার ওহী লই আইছে 40 দিনে কই গেছে 30 দিন আইছে আবার 40 দিনে আইছে তোমা বে কে মূর্তি পূজা কি এর খোদার পূজা করব এবার উনি বাইরে দচ্ছে হারুন আলাইহিস সালাম রে দাঁড়াইছে বি দচ্ছে সুল চাবি ধরে এনে বাবরি সুল তো টানে এনে এসকা কইয়া ইবন উম্মাল আতা খুসবে লহিয়াতি ওয়ালা বিরাসি মারহাড়ের ভাই মুসা আমনা দাঁড়ি ধরে টানিয়েন না আমনা সুল ধরিয়েন না তাইলে বোঝা গেল বাবরি সুল সুন্নত আর দাঁড়ি এক মুষ্টি রাখা সুন্নত এটা নবীদের সুন্নত দাঁড়ি ধরে টানতে হলে তো এক মুট লাগবে লাগবে না রে ক মারহাড়ের ভাই আরে মারিয়েন না ক তুই তাগর কিতা হড়াইছ ক ভাই আমি হড়াইছি তার আর কথা হলো না সামিরি সিটিংয়ে এতে মূর্তি পূজা শুরু করছে এই সে বনে ইসরাইল এই যে হিন্দুরা সনাতন ধর্ম কথা ঠিক আছে এই মূর্তিটাই হিয়ন্ত এই বৃচ্ছসরা এই বনে ইসরাইলের মাধ্যমে আনছে এখন কাবা শরীফ কেমনে মূর্তি হাঁদাইছে হিন্দুরা যে কয় আঙ্গ কাবা আঙ্গর দ কথা ঠিক আছে তো সিএস খতিয়ান আছে তারা তবে এর আগের খতিয়ান বুয়া খতিয়ান এই আবুজিল্লা সোরা মক্কা শরীফের প্রেসিডেন্ট এটা কিন্তু প্রি স্টেট প্রি স্টেট মানে পৃথিবী সৃষ্টি থেকে মক্কার কোনো নির্বাচিত সরকার আসিল না সব ডাকাচ্ছে সরকার মানে বাক্সাসোর সরকার আসিল কথা বুঝছেন নি আমাদের প্রি স্টেট কোনটা হিল ট্যাক্স কিয়ামত এর পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত কোনো বৈধ রাজা আসিল না এই মক্কাতে মোহাম্মদ সাল্লামের আল্লাহ আনবো এই কারণে জায়গাটা হুজুরের লাইন ক্লিয়ার রাখছে আমার হাবিবে কিবরিয়ার জন্য সুবহানাল্লাহ
لله تكبير করে না ইয়ান আরো দুই দিনের ওয়াজ কেন এটা আল্লাহ প্রি রেখেছে এখন এই আবু জাহেলের নবী একই বংশের দুই ছেলে তারা হাই হোমেন না ক্লাসমেটের মতো আবু জাহেলার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগর বানাইছে আল্লাহ বিশ্ব নবী আর ওগর ডাকাত হেতে পর্যন্ত এই মূর্তি এতগুণ কেমনে আছে এ আর্মি সাহেবের এক মূর্তি আফসারি কো গেটআপ কি কম নিবে না আমার আমার হুজুর হলে অমুক হুজুরের শুরুতে এই মূর্তি আল্লাহ ডিজাইন হয়ে গেছে কই একজন একটা উমা বাইর মত করি কো উমা ভুটান দেখছিল লিঙ্গ পূজা করে কাতের লিঙ্গ অরিজিনাল মানুষের লিঙ্গ লাইনি ভাই বিশ্বাস যদি করস মুসলমানে করেন যে হচ্ছে লিঙ্গ এতে মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আচ্ছা হোলানের লিঙ্গ হইলে তো হইতো হোলানের লিঙ্গ ন কাটের ইটা দিয়ে মোড়া করিয়ে লাইলে হইতো মুসলমানই করেন না যে লিঙ্গ যে ডিজাইন একার অবিকল ইডারে ব্যাগ বেডিরা দড়ি সুমা দেয় ইয়া দেয় আহ আর কইলাম আল্লাহ আর কত বেদ জিতিব নি আদমেরে করিবা এ দেখলাম জাদুঘরের লিঙ্গ পূজা করা লাগছে আর লিঙ্গ পূজার বাইরে সে এ খোদা বিভিন্ন ডিজাইনের 300 হাইটকে খোদা আছে এই আবু জাহেলের সূরা ডাকাত সিটি তাউট হেতি বদর যুদ্ধ যাইবার সময় কাবা শরীফ তাওয়াফ করে সে সময় কিন্তু কাফির গেরা ল্যান্ডা তাওয়াফ করত তো ইসলামে আয় কথা থাকতো বলে ল্যান্ডা গিরিতে কত থাক ও আদা ল্যান্ডার আয়ুম এর আমার কাপড় সিলেচ্ছে বুড়িগেরা এরাম এ করে লাভবাহিক আল্লাহ লাভবাহিক করতে করতে কতগার ইয়েন্দি খুলি যায় হিয়েন্দি খুলি যায় তা আল্লাহ কাছে থাক কাফের কথাও কিছু ঠিকঠাক আর ইসলামের ইডাও থাক এক কান কাঁদ দিবি এক কান আদা ল্যান্ডার লানি রাখবে আচ্ছা সালাহ এ সময় কিন্তু ল্যান্ডা তাওয়াফ করত ল্যান্ডা কিনলে আফসারির এই রুমালটা হয়তো সুদের পয়সা থাকতে পারে ওর কথা কয় না কোত্তাইডার মধ্যে দুই নম্বরই থাকতে পারে এ আল্লাহ ক থাক জন্মদিনের স্যুট ওই ল্যান্ডা সোনার বাংলা সোনা দেয়া দিয়ে তাওয়াফ করো ভাই কোনো অসুবিধা নাই আরে এটা তো হাদিসের কথা ইয়া তুফু না বিল উরা ভাই সব ঠিক আছে নি কথা এটি তো নেটে সার কই আরে মারাই মারি গেলে বুবে একই মিলি তুই কোনটা তোমরা হজরত গুগল হুজুরের জিজ্ঞাইও আফসার কথা ঠিক আছে নি হজরত গুগল হুজুর ইয়া তো হুনাল উরাত এ তো লিখলে হযরত গুগল হুজুর কইবে তাইলে তে হাদিস শিখে টোক আছে কে ল্যান্ডার হাদিস টোক আছে আচ্ছা তোরে ভাই আনি দিয়ে 10টা হাদিস আনি দিবে হাতে কে গুগল হুজুরে কে গুগল হুজুরে হাতে যে শেয়ারা যে কোন ভাষা যদি গুগল ট্রান্সলেশন একটা প্রোগ্রাম আছে ক্রোম ব্রাউজার থেকে তুই ডাউনলোড করিস আবার এটার মধ্যে ফটো একটা আছে যে কোনো ফটো উড়েবি হাতে ফটো উড়ে ট্রান্সলেশন করে গেলা মাগো হেতে যে সে আমা হুজুর আফসারি এক লাইনের আরবি অনুবাদ করতে পারে না আঙ্গো গুগল হুজুর দই নাড়ার দই নাড়া গুগল হুজুর গুগল বলে শুভ হিসাবে ফটো উঠে অনুবাদ করি এলাই এয়ারপোর্টে যাই সাইও এডি হিডি কইও না এরা গুগল ট্রান্সলেশন প্রসেসর বসা রেখছে তুমি যেটা যেটা কারো বিরুদ্ধে কইবা অটো ট্রান্সলেশনে কইতে আছে আফসারি হুজুর কিন্তু গান্ধের বিরুদ্ধে কর ইমিগ্রেশনে কইবো এত নম্বর পাসপোর্ট আটকাও কোবা শামছু টিয়া দিবু বাচ্চু কি নেপাল কোবা এতেরে ওর কথা কয় না এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং এখানে প্রসেসরে লোয়া ট্রান্সলেশন করি গেলা এ হজরত লোয়া হুজুর হজরত লোয়া হুজুর আরে কি আফসারি হুজুর দেখছো তারও কত নতুন নতুন হুজুর দেখবি বেটা কোটি কোটি হাদিস হেতের ভিতরে এ কালাহানাইডের ভিতরে শুধু গুগল হুজুরের কাছে যাইয়া না টিপটা দিবি জিডা লিখবি হেতে শো করিয়ে লাগবি কইলো ভাই ও ওই তো ইব্রাহিমে কইছে যদি কস গুগল হুজুর এ ল্যাংডা হাদিস কে বার করনছে লইন বেতে কাবা শরীফ ল্যাংডা তাওয়াফ করত আবু জাহেলের সিটিং এবার গুগল হুজুরে আবার কইবো ইটস পারসনস থিওরি এবার হাদিস আবার নিচে দিলে আইয়ে লে আইয়ে লে আইয়ে আল্লাহু আকবার ক পৃথিবীর হায়াত শেষ তো আসলে এই জন্য এডি খেলা বা আল্লাহ খেলাইতেছে এই সভ্যতা থাকতো না কাজী ইব্রাহিমে কইছে না মেসাকার করিয়ে লিব মেসাকার এবার কোন কথা কইছি গুগল হুজুর না ওই যে গরু হ্যাঁ গরু কি হইছে ঘাস খাইছে ঘাস খাইছে হ্যাঁ এই যে এ গরু হাম্বা হাম্বা করি এই এবারে গরু হুজা শুরু করে দিছি এই পৃথিবীতে ও ও আমি জানিলা এ এবার এত উলঙ্গই সিস্টেম করে তাওয়াফ করি বদর যুদ্ধ যাইবার আগে কয় আল্লাহুম্মা ইহদি আল্লাহুম্মা আল্লাহ মনসুর আহাদাত তোয়াইফাতাই আল্লাহ আয়ার আর বাতিজার মধ্যে যে দুই দল সঠিক এগুলোর তুমি ইজ্ঞের বিজয় করিও ফেরেশতারা মুলতাজামে ধরে জিয়ান্দি দিলে দোয়া কবুল হয় এককারে কলজা লাগাই তো দোয়া করে ফেরেশতারা আমিন কয় কয় কি বসে ভাই খেলা চলবে খেলা হবে তলে তলে খেলা চলবে
এই খেলা কিন্তু হিয়ন্ত শুরু হয়েছে বাস হারিস ইবনে হাশেম আবু জেল্লার এন্টি ক্যাডার মুদাপুরগঞ্জ দইন বাজারের হেতের লগে 300 ক্যাডার আছে হেতে আইয়ে দেয়া কইছে এত কিন্তু ইবলিস কো ভাই সাহেব আপনি মনে করছেন আমি আপনার সাথে বদর যুদ্ধে যাব না মুহাম্মদের গিরাগার আছে সিলাইম নাউজুবিল্লাহ কো ভাই আমি না যাব আপনি মনে করছেন আমি পেছনে রয়েছি যাব না মক্কা আমি হামলা করব আপনারা বর্তমানে প্রেসিডেন্ট গিরি নিয়ে যাব এই কথা শুনি আবু জেল্লা এমন খুশি হয়েছে কো ভাই রে পারহেডের ভাই আই লাভ ইউ এত যে ইবলিস এত কত চৈতন্য ও মাগো এই হাম দি 380 কিলোমিটার দূরে জন লই গেছে বদর গেছি তো আই কথা কষ্ট কোন রে বদর এবার যেতে ফেরেশতার কো মার মানুষেরই চিনে না ক্যাডারি গুন মাথা বান্ধিন না পাগড়ি লাল ফিতে বান্ধিন না মানে সাদা পাগড়ি কোন পাগড়ি সাদা পাগড়ি বান্ধি এনে ঘিন্ডি ধরিয়ে আবু জেল্লা ক্যাডারে করে মারে ফেরেশতার গদি সাহাবীর গদিকে মেলায় মেলায় দেয় সাহাবীর ঘরে তো দুই বছরে কালা জ্বর হচ্ছে মদিনার তো আবহাওয়া ঠান্ডা ব্যক্তি কালা কালা হয়ে গেছে আবু জেল্লা কি রে আঙ্গরতে থুই আইছ বালা বালা খাইতি বালা বিয়া করে তা মোহাম্মদের ফাটি করি খাইছ তুই ধরা বুইয়েলার হুদ বাদাই না বাতি যা নাতি কিল্লে আইছ তো তো কালা কালা দেয়া যায় অগ্র বল নাই কালা জ্বর দিচ্ছে কিন্তু বদর আল্লাহ 3000 সাহাবি ফাড়াই এবার এডিনেরে মাদরা শুরু করছে আর এবার আবু জেল্লা কো কি রে ক্যাডারি গুন তো চিনি না এবার হারিস ইবনে হাশাম কোজাটা সালাউ যুদ্ধ বৈশা পাই লাভ ইউ এবার কত তুই কোন হই যাস ইমুইয়া এবার হারিস ইবনে হাশাম এত বুক ভাই ঠাস করে ঘুষি দি কয় যাই গো কো তুই না কইছ যুদ্ধ করবি কো ভাই সাহেব ইন্নি আখাফুল্লাহ আমি কিন্তু আসলে ইবলিস হাম না দিলার ন মক্কা তো বারিতে দয়া চ্যানেল কোনি কবাই বললাই নাজমিল্লাহ কবরা এই এই আবু জেল্লা 300 হাজ্জে ঢুকেছে মূর্তি কোগা হিন্দুরা যে বলে কাবা শরীফ তাদের দখলে ছিল কথা তো ঠিক সব মানুষ মুসলমান ছিল এই মুসলমানের ঘরে সিটিং বার হয় মুদাপুরগঞ্জ কাবর দোয়ান পর্যন্ত মূর্তি ঢুকেছে ঢুকেছেনি আগে আজুরগা ডাকাতের ঘর হইতো ইব্রাহিম অন ইব্রাহিমের ঘর আজুরগা ডাকাত হ্যাঁ আজুরগের ঘর হইতো মূর্তি ভাঙিন না ইব্রাহিম আর অন ইব্রাহিমের ঘর ফেরদার ইব্রাহিমের ঘর হয় কে মুদাপুরগঞ্জ কাবর দোয়ানদার আজুরগা আসেনি এতে ফরাক কামিজ লটকে রেখেছে মহিলারা এমনি এমনি ওমার বাইতুল মোকাররম মসজিদের গ্রাউন্ড ফ্লোর দিয়ে আই যাইয়ের আমি মোবাইলে কথা কই হলো অজ্ঞা জিনসের ফ্রেন্ড হিন্দি না আতি দেন নে আমি হাতে সালাম আলকি দি আতি দেন এনে ধরলাম লড়াইয়ের উম্মা এতে সোজা এতে সাইতে এতে মাল নাই সাথে উম্মা এতে মূর্তি নাই এরকম সিটিং মুসলমান আমাদের আশেপাশে নাই রে এগুন কারফাটির লোক আরো জোরে ইশতিরাকু ফিল ইবাদা এই আপাতত এগুনে এটি শুরু করছে এগুন নবীর কবরে ফিসাবদের কবরদেরকে এগুন মাজার বানালাইছে সেজদার বানালাইছে নবীজি কইছে তাগর দোয়া করবে কোনো কাজে যদি জিয়ারত করতে যাও এই কোনো কাজে যদি টোরে যাও তাগর দোয়া করবে আল্লাহুম্মা নব্বের কবুর রাহুম আল্লাহ তার কবরকে নূরে মোনাব্বর করেন তার কবরে জান্নাতের সুবাতাস দেন তার কবরে শান্তি দেন তাকে ক্ষমা করে দেন রহমত করেন এই আটটা দোয়া নবীজি শিখেছে আর আমরা ও বাবা ও তুমি বাবা আই মানে বাবা আমি ঠিক রে এরকম মানুষ আমাদের আশেপাশের রাষ্ট্রে নাই রে আর ওয়াজটা বন্ধ করেছে মাতিচ্ছে কুদর আয়তান নাকিসের মুদাপুরগঞ্জ দিকে আমসা কি জবাব নবীর দিব তারা সাহাবায়ে কেরাম এটি করছেনি করছে আল্লাহ রসুল বলছে সব কবরের সমান করে ফেলো সব কবরের তোমরা স্মরণ করো সমান করো উঁচু করিও না এই জিনিসটা ইহুদিদের থেকে শিখছি বগুড়া গেলাম শাহ মাকদুম রহমাল্লাহ তালার কবর জিয়ারত করিলাম করিবেল্লাই আয় হায় রে বালা জিনিসগুলো ডাকাতের গন্ডারে সব বালা জিনিস সব সোর বাটপারের আন্দোলনে গাঁজা খাই দিয়ে হেতে ওই মুখও চিনা জানা নবীজি মশা তো লম্বা রাখছেন এতে মশারে তোলা দিয়ে এতে সিগারেট বাড়ে ইস খবিস এতে কিরকম লাগে এতে স্ত্রী সহ বাসক কেমনে যায় এতে কোন খবিস ধানি মশে হমান এতে লাগে দিছি কেমনি উর্ফি নিচে সব লমসুম হমান হয়ে গেছে আর আব্বা জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নত হচ্ছে কাসু সাওয়ারে মশারে সরো করো বাম্পার রাখবে ওয়াফাউ লেহিয়া দাঁড়িয়ে লম্বা করো লম্বা বলতে কিছু কিছু সায়াকারা দাঁড়িয়ে দূরের যন্ত্র লই আনছে শুনছেন নি
ওই ইচ্ছা রুমাল হুজুর আছে না কিছু এগুনায়া আবু বকর ওমরা দিল্লাহ তাআলা আনহু পর্যন্ত দাঁড়ি কাটতেন এক মুষ্টির পর ওমরা দিল্লাহ তাআলা আনহু সুন্দর করে কেটে স্মার্ট করে রাখতেন হাদিস গা কুলি চাইও কইবা তো আফসারে কোবা কবি লাগাইতে আইসে গেরাম ওয়াফুল লোহা বলতে দাঁড়িয়ে তুই এদ্দুর পর্যন্ত লই যাবে হিসাব করবার সময় তুমি দাঁড়ি কনাই থাই আরো আরো কিতা কিতা কেন কেনে মুইজা আও দে হে সময় দাঁড়ি কনাই কি দাঁড়ি ধরবা না তোমরা ধরবা আসিচ্ছা আসিচ্ছা কাজদানাতে আর হুম দাখিল হরি কেদা 3 লাখ আলেমে ভর্তি হয় 37,000 ফাজলে আইয়ে বেড়া 20,000 কামেলে আইয়ে 10,000 তোরা ওই সব কামেলের ছাত্র তোর ও আজ শর্ট করছে 12টা বাজে তোরা উড়স ইডি উড়ি না কাস্টমার মুতের কথা কি উড়ি গেছে ইডি দাখিল ফাঁস কি ফাঁস তোরা কি ফাঁস কামেল ফাঁস তো তোরা জোরে কথা কইবি তো ডরসকা আলহামদুলিল্লাহ কইছি না তোরা দুর্বল হইবি আয় ওইটার ন বেটারে সাজ আছে ইনশাল্লাহ আবার কাইলে বেইন ক্লাস করি ইনশাল্লাহ রেডি আছি রেডি আছি সাতটা পর্যন্ত ক্লাস করি আবার দিনের কাজে নামে যাই ইংগু হামজে খন্দ খালি আছে আমিন কো আমিন ঘুমাইয়েনি অ্যাকশন করেনি কথা ভালো লাগেনি লিল্লাহ তাকবীর এ খোদাকে ইল্লা এত রকম নিয়েছে খোদারে কেউ আসতে আত নোয়ার দশা পর্যন্ত বানাল আছে আবার কোন কোন খোদার এত ডেকা ইন্নি রয়েছে এ মেরি মরিয়ম আলাইহিস সালাম তো অনেক ঢকের এই বুঝ তেজে মূর্তিগুলো দেখি অনেক ঢকের না মূর্তি কোনো ব্যাডক্কা মূর্তি নেই হ্যাঁ কোনটা বীর বাহাদুরের মতো আর কোনটা সুন্দর স্মার্ট দারুণস লাগে কি লাগে তো কষ্ট লাগে ফাঁসার ভিতরে দেখ খের থাকে যে ওহ আমি 10 টাকার মনো কষ্ট পাই আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে বুঝার তৌফিক দাও আমিন ইবলিস চাকো আল্লাহর দেখছ তে হা গলা এত তুরি আল্লাহ বহুত তুরি রেছে এই ইয়ানো বানা আফসার হুজুরের বানা মা দুর্গারে বানা ইয়ানো মার বস এই মারামারি ইয়ানো শুরু এই ইয়ানো সেজদা শুরু লিউ কারিবু ইলাইহে জুলফা তারা মূর্তিরে পূজা করে কিনলে এটা আল্লাহ ধৈর্যন্ত সুপারিশ করে দিবে হ্যাঁ লিউ কারিবু ইলাল্লাহি জুলফা আল্লাহর দিকে কাছে কিনারে লই আনবো আল্লাহ আয় গুনাগার আর মূর্তি সুপারিশ করে এবার এই ফতে মক্কাতে নবী আইসে মূর্তি দি বেঙ্গলাই এতদিন কিন্তু মূর্তি দি সামলে লই নবী নোয়াজ হচ্ছে আর আঙ্গদেশে যদি আফসারি এভাবে নোয়াজ হচ্ছে আঙ্গ কিছু কিছু হুজুর আছে না গেড়িতে রাত আল্লাহওয়ালা বুজুর গানে দিন রাত বুজুর গানে দেখছো তো আফসারি কত বেদ্ধ বুজুর এত 300 মূর্তির ভিতরে রায় কাবার ভিতরে যেন নোয়াজ হয় সাহাবীর করে নবীজি কইছে বেশি বুঝিও না খোদাই ডি সব বুয়া খোদা তবে অন কইও না কল্লা থাকতো না অন খোদাই ডি সামনে রায় নোয়াজ হড় এক আল্লাহ জিন্দাবাদ কও একটু অপেক্ষা করো আর আফসারি হুজুরের লাইনি তারা হইলে 1 নম্বর ওয়াজ করেন করি আই মাইর খাই বাদ জিতে আমার গাড়িয়ান ব্যাং বেল্লাই এত গরম হচ্ছে মা গো এক এক হুজুর যে ওয়াজ করে ল্যাংডা হোলান আছে দেখবেন কান্দি উঠলে তার আন্ডা উরফির দিকে যাবে হ্যাঁ 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 ওয়াক্ফ করলে আন্ডা এটা নিচে নামে মাই খাইলে হুজুরে যে ফিকাপ লয় সুন্দরভাবে নরম বাসা মহব্বত করি করি বুঝান মানুষকে সব মানুষকে বুঝান ওয়াজগুলো বন্ধ করি যেন না তারা আমাদের ভাই তারা আমাদের কলিজার টুকরা আমরা যদি একটা মানুষকে হেদায়ত করতে পারি এটা হলো আমাদের আসল মিশন একটা মুসলমান যারা অন্য পথে চলে গেছে তারা মহব্বত করে কলিজার তুলে আনতে হইব একটা হিন্দু বাইরে যদি আনতে পারি সাকসেস ঠিক কি না মাগো হুজুর ওয়াজ করে না জেহাদ করে আল্লাহ কইতে পারে তাহার বলি আমরা বুড়ি যেতে যাব ছেলে মেশিনে স্টার্ট দেই চড়বু কি জি নাই রে তকদির এবার এবার মিছিল লাগে নাই রে তকদির শুভেচ্ছা স্বাগতম জুতা খুলি আতল আফসারের কিছু হলে জ্বলবে আগুন ফাঁকের করে আর আগাইতে গেছ 3 হুন্ডা 3 জন করে 9 জন আই গেছি গো 20 রা তুই অজ্ঞ হল আনা যাই হিন্দি আগাইবি আর মিছিল দেখ না এনসিয়ার শুভেচ্ছা আর স্বাগত এত তোর কোটা শুভেচ্ছা দাদা যাইবার সময় আয় আর আল্লাহ সারা কেউ নাই এল্লা তোর এসব সিটিং মিছিল পছন্দ করি না যাইতে আর কলজারে এইভাবে কাঁফি উঠবো মাগো কে কোনো কোবানি কোনো আর কে কোনো আর ধরেনি অতএব যাইতে চান আল্লাহকে কেউ নাই এসব মিছিল সিটিং বেজি মিছিলের আর দরকার নাই কথা বুঝছো তুই কাশ্মার এবার নবী মক্কা দেখছো তুই নবী মূর্তি সামনে রায় নোয়াজ হচ্ছে এই যে হিন্দু ভাইরাসে কয় কথা কিন্তু যুগ এক হাদিসের কথা
এখন নবী কইছে তো অপেক্ষা করো, এরপর যখন ফাতেমা কই গেল খেলা শুরু হয়ে গেছে, গিয়া তো চার নম্বরে লাগে আবার ওয়াকুল জা আল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা দূরীভূত হবে অবশ্যই নিশ্চয় মিথ্যা যাইবারে। ও হুজুর আগে ইমামতিটা রক্ষা করো, সুন্দর করি করি নরম নরম ভাষা তারপরে দাওয়াত দাও, তুমি উড়া লাগিও না, কোনায় হক কথা কই না, ইচ্ছে হক কথা তোমার কইবে আল্লাহ আল্লাহ কয় না, তুমি মানুষের মহব্বত করি করি কো, তোমার তো হক আল্লাহ রসুল কম ন, ওরে কথা কয় না, সকল মানুষের সাথে মিলেমিশে দিনের কাজ করো ভালোভাবে সুন্দর করে। সকল নবীর সুন্নত হচ্ছে খেদমতে খালক করা, সামাজিক কাজ করো। হুজুরে শুধু দাবাত আসতে নোয়ান করি খায়, শুধু গরুর দুধ খা গরুর গোস্ত খা, ওগে গরু হাইল বেলা কোনোদিন হেতে খোদবাতে কয় না, এটা হুজুর বাংলাদেশে নাই রে আর আফসারি হুজুর হতে দিন গরু হাইল বেলা কয় একটা সিটিং মুসল্লি আর কদুর গরুর দুধ খাবা না আতুরে ইনশাআল্লাহ। আমরা এক ফা করি গরুর দুধ লাকসম লই যাই আফসারি বেরে দিও অজ্ঞজ্ঞা মুরকার ডিমা দিও বাড়ির অজ্ঞা একটা নারকেল আফসারি বেরে দিও এ ওয়াজ আয় করি আর খাবার তিন কারা খাবি, যে হুজুরে দাবাত খাই গরু হেলবার ওয়াজ করে না এত গরু গোস্ত খাবাচ্ছে। নবীগণ প্রত্যেক নবী খাদ্য উৎপাদন করছে, প্রত্যেক নবী প্রায় নবী বদলে দিছে, নবীজি হচ্ছেন তো দুইটি দামে বদলে দিছে ভেড়াতে কিন্তু আর গানায় মা মক্কা কাওয়ারি রে মক্কা বেদার হামাইন রাওয়াহুল বুখারী, আমি দুইটি আদি মক্কাবাসীর গরু ছাগল ছড়াইতাম খাদ্য উৎপাদন খাদ্য। ওই ইমামেরা সামাজিক কাজগুলো করেন, দেখবেন আল্লাহ আপনারে সর্দারি মেম্বারি চেয়ারম্যানগিরি এমপিগিরি রাষ্ট্রপতি সব আল্লাহ আপনারে দিব, আপনারা তো কাজ করেন না ভাই, আর কাজ যদি না করো একামে ঠিক আছে, শুধু ইডা হিডারে কাফের কয় হিডা হিডারে কাফের কয়, এটা ফাসেক এটা আকিদা খারাপ, মুসলমান দলে দলে যার বলে গেছে জাহান্নামে হেতে আকিদা খারাপ, আরেক হুজুর আছে এই দাঁড়াইলে হেতে আকিদার ওয়াজ করে ঠিক কিনা, এটা আকিদার ওয়াজ করে তেবেলে ইউনিভার্সিটি টিচার বেলে দলে দলে উম্মত ছলি যার লাগছে উম্মতের উপর কারবালা চলে হেতে আকিদার ওয়াজ করে ঠিক কিনা, বুকে রক্ত ঝরতেছে উম্মতকে বাঁচাও উম্মতকে খাদ্য দাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মুখে খাদ্য দাও, এই নবীদের সুন্নতগুলা খ্রিস্টানরা নিয়ে গেছে, আজকে তুফান এলে কালকে ফেড্ডাতে রেড ক্রসের গাড়ি চলিয়ে যাইব ত্রাণ সামগ্রী লই, এটা নবীদের সুন্নত ঠিক কিনা, রেড ক্রস ইহুদিন আসারাদের আর তোরা মুসলমান আসত খালি আল্লাহর রস্তে খাইবার লাই দিবেন লে চেষ্টা কর কাজ কর কাজ কর পড়ি আমরা আমিন। এবার এই এই 10 বছর হরে এবার নবী আয় হাসি দি কাবাগরের ভিতরে 360 গে খোদা মন্দার বাড়ি গেগো এক খোদা সর্দি বাড়ি গেগো এক খোদা আফসারি হুজুরের এক খোদা আরবি সাহেবের এক খোদা, খোদা তো আবার দল বিদল হয়ে গেছে কই, খোদারও সরকার দল বিরোধী দল আছে, এ খোদা এত রকম না আছে তো এ গোত্রে গোত্রে খোদা কত তোর খোদা কি হইব না হইব না খোদা ইজ্ঞ হইব, এ খোদাই আল্লাহ 33 কোটি হয়ে গেছে, খোদার ভিতরে তো আল্লাহ দলিল শান্তি নেই খোদার ভিতরে, এগুলো নকল খোদা, এক খোদা ঠিক আছে উনি অবিনশ্বর আলহামদুলিল্লাহ আনাল ওয়াহিদ লিল্লাহিল ওয়াহিদুল আহাদ জব্বার সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, একার করে জন্ম দিই না জন্ম নিও না আর আতা আইব কত দশকার বুয়া আতিয়ান এনে বাঙ্গি এলেলে এ দেবতা কইতে হইত না, কারণ দেবতার ফাঁসার ভিতরে বাস ফাঁসার ভিতরে ইয়ান্তি মাসি হড়ি রেছি দেবতা মাসি দৌড়াইতে পারে না আর কিতে দৌড়াইব, ইব্রাহিম আলাইহিস সালামের হইছেন তো খোদা বিসমিল্লাহ লই দিছে মুদারগঞ্জ বাজার আজুরগে ডাকাইতে হেতে খোদা দোয়ানদারি করতো আজুরগে সিটিংয়ে, এবার খোদা কতটি দিছে এমিয়া পেট্রোল পাম্পের কাছে খোদা এর রশিদি বাঁধি এসে মুদারগঞ্জ বাজারে লেগে গেছে খোদা কোনোকার ঠ্যাং গেছে পূজা উপলক্ষে কোনোকার চোখ গেছে কান কান ভাঙি গেছে কোনোকার ওই লিঙ্গ গেছে গা এই অবস্থা, এবার হামজে আইসে খোদা এড়িয়ে আবার আনছে মাতাত করি, এবার আব্বা কয় আজুরগে ডাকাইতে কয় আব্বা বেচা কিনা ইয়াদ
বেসাকিন আছে একটা হিসাব নিকেশ ইদারে কিতা কয় আগে দেশে একটা ভাষা হালখাতা আর একটা সুন্দর বাংলা আছে হ্যাঁ মেমন আর বেসাকিন হইলে কি রে লাভলস লাভলস না আর একটা কথা আছে মুরব্বিরা কইতো ক্যাশ নো কি মালুম নি না কিতা মানে আমদানি রপ্তানি কি হচ্ছে একটা কথা আছে বেসাকিন আছে একটা নাকি জমা দাও তহবিল আরো একটা কথা আছে ইয়ান একটা পুরান কথা তহবিল জমা দাও আরো একটা কথা আছে সুন্দর একটা কথা কি রে বাসে বাহা মারি এলে মালিকের কিলো হিসাব হ্যাঁ না একটা সুন্দর বাংলা আছে আমাদের প্রচলিত বাংলা কেউ বলতে পারলো না তহবিল জমা দাও কিছুটা কই আছে 80% 100% একটা সুন্দর বাংলা আছে কইতে এলি না রে মুরব্বীরা কেউ কর না কি রে কয় না ধরেন ধরেন তিসা গাড়ি বানা মারি আইলে মালিক আবার বুঝে না কন্ট্রাক্টার আছে এইসব নিকাশ কিতে হয়েছে এটা দাও না একটা সুন্দর বাংলা আছে আচ্ছা এটা মনে রাখবেন আপনারা একটা দারুণ কথাটা কিন্তু এস্তেমাল এখন হচ্ছে না এই জন্য আমরা ভুলে যাচ্ছি কথাটা আমাদের দরকার আছে আমিন কর তো এবার ইব্রাহিম আলাইহিস সালামের কো বাবা এসব নিকেশ জমা দাও কত বেচছো কো মূর্তি কোগে বেচছো আব্বাই ডি ওই ওই আনলে হিন্দি রাখছি গোসলার ইয়ে না ইয়ে না জিয়ানো বানায় বানায় রাখতেন গরু গরু হিন্দি রাখ দিছি কো কোগে বেস হয়েছে কো সান গই কিতে কো কইডি কোনোটা ঠ্যাং নাই আত নাই এ সব গেছে কা মাথা ভাঙি গেছে কোনোটা ট্যাগরা কবে তাদের ব্রেন খুলবো আল্লাহ এই কলিজের টুকরা প্রিন্সের মতো মানুষগুলার বিবেকের দরজা খুলে দাও আল্লাহ আরে কেমনি তুমি তা করে জ্বালাইবে তোমার বুঝি মায়া লাগে না মাবুদের তারা এত ভালো মানুষ এত স্নেহ করে আমাকে হিন্দু ভাইয়েরা আল্লাহ আমি তাদের জন্য দোয়া রেখে গেলাম আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও তাদের কলিজার নূর খুলে দাও আল্লাহ তারা কেন তোমাকে সন্ধান পাচ্ছে না কেন আল্লাহ সমগ্রটা নেপাল আল্লাহ তোমাকে চেনে না সমগ্রটা হিন্দুস্তানে তোমাকে চেনে না তারপরে সমগ্রটা থাইল্যান্ডে তোমাকে চেনে না সমগ্রটা ভুটানে তোমাকে চেনে না আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না তুমি দিল্লির ভিতরে তুমি হেদায়েতের নূর দিয়ে তোমাকে চিনা তৌফিক দাও আমার কলিজের টুকরা হিন্দু ভাইদেরকে আহ্বান করে গেলাম আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আমি তাদেরকে খুব ভালোবাসি খুব ভালোবাসি এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের কো পুজি খোদা খোদা মারামারি করে ইট ইজ আর পদার্থ ন কত তালি ইডিনের পুজো করো কা অনেক সময় ওয়াজ জোর করলেও হয় না হেকমতে ওয়াজ মারা গেছে আল্লাহ বনে ওয়াজ দেখছেন নি হুতে কেনে ওয়াজ করে দিছে আব্বারে যদি আগে কইতো মূর্তি পূজা করিও না গোলামের হুত আর খাই আর ইডি করস তো গত বত্ত বাড়ু বারো এই ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকে মূর্তির বিরুদ্ধে আর ইহুদি নাসারারা হিন্দুরা কয় ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করছে এই জন্য কাবা ঘরে মূর্তি গেছে বুয়া কথা ঠিক কি না বুয়া জোরে কো বুয়া এ কোরআন সুন্নাহ কি বলে সিএস খতিয়ান রে জাগা মাফিয়ের তুমি গুগল হুজুরের যোগ্য ও আমার হিন্দু ভাই তুমি গুগল হুজুরের ইংলিশে ট্রান্সলেশন করিল কথাটা ঠিক আছে নি আল্লাহু আকবার উনি ছোটবেলা তুমি মূর্তি ঘৃণা করতো এ তো ওই নমরুজ্জ সোরারে তো পূজা টুজা করতে হাতে রে তাল লয় আর কি বলো একটা তাল একটা ভাব আছে তো একটা নিজে নিজে কুতকুতে নিবে আরাম শুরু করে এবার ওই লোক ইতে এবার এ এ চেফুজাদে আজ্জাজ হচ্ছে সরকারি ছুটি ইব্রাহিম আলাইহিস সালাম কা আব্বা আপনারা কোন খুদ্রে পূজা করেন আর ওদের মন্দিরে নেন না আব্বা আয় হলাম মানুষ লইছি আর কি আর তো শখ আছে চাঙ্গ মুসলমানের মানুষ আয় এনে যায় না কেন লাগে না কেন লাগে না ইচ্ছে আর কি তো এবার হত্তি মুসুর এমিয়া কয় ওনারা লই যায় না তো একদিন নমরুজ্জ সোরার বই কো ডালি আই লাভ ইউ ও ফলাটা একটু ল না সব পুরুষে কিন্তু বেড়ির কাছে কাবু বেড়ি যেন সুপারিশ করছি
নমরুদ জসরা কো আচ্ছা লও না তবে তোর হলার কিন্তু মুখ খারাপ কুষ্টিয়ার গামছা লও জাল কাঠির গামছা একখান লও এতে কিন্তু আফসারিলে নি মুখোশ এতে কিতা করিয়েল আর বিশ্বাস নাই কোন দিক খোদারা ইয়ে নবই কিতা কইয়ালা গামছা লও দেড়াচ্ছে গামছা একটা লও নতুন গামছা কিছু কইতে লাগলে তুই মুখ বান্ধিয়ে লই এবার লই গেছে ছোট মানুষ তো বেকে পূজা করতে আসে বুঝছেন নি এ নমরুদ জসরারে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার লগে আসার লগে এবার এতারা বাপ বাপ ফুতে বাপে কাটতে আছে মাও কাফে মা গোলা জানি কিতা কইব ছোট হলাম তো এবার খোদারে একে প্রণাম করে শেষ দাদের হরে কৃষ্ণ হরে রাম যা কইতে আছে কর এবার ইব্রাহিম আলাইহিস সালাম উড়ি ক আব্বা ইগেনা না কথা এতে প্রধান সেনাপতি কাঁফে হ্যাঁ এতে কালা না নমরুদ জানে নি মুখ এতে কালা না ভাগ গামছা লো এ তোর হলালাই গামছা লো কইছি না তোর হলা বাজারে যায় বুট খাইতে কই ইব্রাহিম আলাইহিস সালামের গামছা দিয়ে বাঁধিয়ে লেছে তারপরে কিন্তু বোমা উডালাইছে ঘটনা কিন্তু ঘটালাইছে জালকাঠির গামছা দিয়ে কামাইতো না কুষ্টিয়ার গামছা দিয়ে কামাইতো না ঘটনা তো কই লেছে এতে কিন্তু কেন মুখে কালা না এবার কাবা শরীফের ভিত্তিতে 350 মূর্তি 300 হাইট গেল আটকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলার আনুরকো আলী রে আমার কান্দের উপরে খাড়াই মূর্তি দি ভাঙ্গো লাগল হইতেছি না কোবাইডিনে তোলা দি ভাঙ্গো কোবাও টানো কর আমি কেমনে আমনের স্কন্দ মুবারকের উপরে দাঁড়াবো আমার কান্দের উপরে দাঁড়ান আমার নবী দো জাহান কো আলী রে আমি মোহাম্মদ সাল্লাম তোমার কান্দে দাঁড়াইলে তুমি ফাইলিং লোড নিতে পারবা না খাদাই যাইবে গই মোহরে নবুয়তে লোড তোমার সহ্য হবে না 5G মোবাইলের তারপরে ব্যাটারির চার্জারও এরকম লাগবো বাটন মোবাইলের তারপরে প্রোগ্রাম কোনো ইডারি চলতো না ঠিক কিনা পালিও তারপরে আমি তোমার কান্দে খাড়াইলে তুমি টিকতা না বেদবি হইতো না অসুবিধা না আমি হুকুম দিছি তুমি আমার কান্দে দাঁড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাম্মদ সাল্লামের কান্দে দাঁড়ালেন দাঁড়ায় মূর্তি ভাঙে আর কো নবীও কি দেখলাম ও নবী আমি তো এখন আরশ আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি আর থিং লাগাই দিছে তো 11,000 ভোল্টেজের লগে তারেক দেয় এরকম একজনের চক্ষু লিগেছে তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিগুণ্ডে ফালাই দিছি আর ওয়া কাজালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ আমি এমনি করে আমার ইব্রাহিমের চোখের সামনে জান্নাত খুলে দিচ্ছি আমার নূর খুলে দিচ্ছি আরশ আজিম দেখে ইয়ান্দি ফায়ার সার্ভিসে আগুন নিবাই আগুন জ্বালায় নামরে যশোরা কো কিতারে আগুন তোর শক্তি নাই আসে না না আসে ডাকাইতে রোলা এদিকে গিয়া তোর সংসদ ছ জ্বালালাইম কথা তাহলে ইব্রাহিমের হারস থাকা কো ফায়ার স্টেশনের অফিসারে মানা করে দিছে অকুলনা ইয়ানারু কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহি আগুন হ্যালো আগুন জি কে বলছেন আমি আল্লাহ বলছি তোর রব বলছি স্টপ হ তুই বারদানের সেফত নিতে সালাম আমার দোস্তের জন্য আরামদায়ক হইবে বেশি ঠান্ডা হচ্ছে হইলে আবার নাড়া টুকায় আগুন ওয়ান লাগবে আমার দোস্তের বডি যতটুকু মানানছ এয়ার কন্ডিশন সিস্টেম হইয়া যাচ্ছে আগুনে আর কথা শুনে না এই নমরুজ্জার পাওয়ার লেগেছে আমার আল্লাহ সে আল্লাহ আসেনি যেগুন আগুনের পূজা করে ভুল করে না শুদ্ধ করে কি আগুনের পূজা করব না আগুনের রবের আগুনের রবের পূজার দরকার এই মূর্তি সেখানে ভাঙছে এই মূর্তি আবার ইমাম মেহেদি আইলে তামাম পৃথিবী থেকে মূর্তি পূজা শেষ হয়ে যাব ইমাম মেহেদি 40 বছর খেলাফতের পর আবার মুসলমান সব সিটার বাট ফারে যাব আবার মূর্তি পূজা শুরু করব এই এক মূর্তি পূজাতে পৃথিবী আবার শেষ হয়ে যাব ঘরে ঘরে মূর্তি শুরু হয়ে যাব মনে মনে রয়ে যাব বিমানে বিমানে হয়ে যাব বুঝ তবে এখন মূর্তি ভাঙা হইব আল্লাহর পক্ষ থেকে সব মানুষের আবার শেষ দোকানদারি করে দিব আল্লাহ তাওহীদ দিয়ে দিব সেই পৃথিবীর প্রসব বেদনা সিজার শুরু হয়ে গেছে আমার মনে হয় বদরের তারপরে সাহাবিদের উত্তরসূরি ফিলিস্তিনিরা আমাদের সে কলিজার টুকরা আমাদের রাহবার হামাসেরা এটা দেখাই দিতেছে বিশ্বের মুসলমান কিছু কিছু হুজুররা তাদের বিরুদ্ধে ফতুয়া দেন একসময় আফসোস করবো তারা আয় হায় $1,000 বিনিময়ে কিনলে তাকে বিরুদ্ধে ফতুয়া দিলাম আসলে তো এগুলো সহি লোক তারা স্বাধিকার আন্দোলন করেন নিজের মাতৃভূমির জন্য নিজের আব্দুল মুকাদ্দাসা আমাদের কেবলা রক্ষার লড়াই করে আমাদের ইমানি দায়িত্ব আমাদের ফরজ এই মসজিদে আমার নবী ইমামুল মুরসালিন হয়েছে এই মসজিদের কলজাত নালন পর্যন্ত কলজা ঠান্ডা হইতো না আমাদের ঠিক কিনা ভয় পাইস না তোর আল্লাহর সেজদাতে হক হালাল হারাম বাসি চল
আল্লাহর সেজদাদের নামাজ পড়, ওলামায়ে কেরামদেরকে মহব্বত কর, মাদ্রাসাগুলো রক্ষা কর, প্রত্যেকে ভালো কাজ কর, প্রত্যেক মানুষকে সাহায্য কর, কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো দিকে চাইবি না, মানুষকে শুধু কল্যাণের দিকে আহ্বান কর, ভালো কাজ কর, ভালো কাজ কর, অন্যায় অবিচারকে দৌড়াইয়া দে। তো ইহুদিদের এই 46টা খাচ্ছতের ভিতরে হাঁসটা কইছি, আর বাকি রয়েছে 41টা, আরও একদিন মিনবি কঘন্টা হয়েছে, তিন ঘন্টা হয়ে গেছে, উমা গলা ভাঙি গেছে 5 মিনিটে, আয় গলারে মনে মনে কই গলা তুই বাঙতি হারস আফসারি বাঙত ন, হেতে রে আয় সাজিনি হেতে ন বন্ধ নই মার কি তুই, হেতে রে আয় সারি ন, হেতে ভাঙি ভাঙি 3 ঘন্টা চালাইছে, হেতের বাসা নেই হয় হেতের একদিন আর 7-10 দিন যা লাগে, ঠিক আছে নি, কলজে ঠান্ডা আছে নি, ঠকাইছি নি, স্যার মাহফিল সময় দিয়ে দিছি, ইনশাল্লাহ দোয়া করবি, আয় তোদের কলিজার টুকরা, তোদের সন্তান, তোরা আমার কলিজার টুকরা, আমাদের ভালোবাসা আছে, আল্লাহ আমার সকল ওলামায়ে কেরামকে কবুল করুক, আমিন, সম্মানিত ফির মাশায়েখদেরকে আল্লাহ কবুল করুক, আমিন, ফির মাশায়েখদেরকে সম্মান করিবার, একদল আছে ফির মাশায়েখদেরকে দেখতে পারে না, হে তারা খানকা দি ইসলাম প্রচার করি, সাইল জাল কালেকশন করি, লিল্লা বোর্ডিংয়ে হড়াই, তুমি সাহেব কইছো মদিনা ইউনিভার্সিটি গেছো, কনে কনে গেছো, অহন তোমার ফির ভালো লাগে না, ফির সাহেব গর আমাদের কলিজার সম্পদ, আমাদের মাথার তাজ, আমাদের চোখের জ্যোতি, ঠিক কি না, তবে ফির সাহেবদের নাম বেছে যারা শিরক বিদআত করে তাদের সাথে আমাদের জিরো টলারেন্স, কথা ঠিক কি না, আমরা আউলিয়া কেরামের রুহানি সন্তান, আমরা তাদের মহব্বতের লোক, আমরা প্রাণ চলে যায় যাক, আমরা আউলিয়া কেরামের মহব্বত আমাদের প্রাণ থেকে দেব না, ঠিক কি না, তবে ওনাদের নামে যারা জাল নোট চালায়, কি নোট, সে জাল নোট সমাজ চলতে দেওয়া হবে, না আলেমে সু বলতাম না, তারাও আমার ভাই আলেম, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেখ, আমার এই জীবনে কোনো আলেমের গালি গালাজ করছিনি, তারা আমাদের ভাই কেন গালি করবো, হয়তো বুঝার একটু ভুল, ভাই আলেম আলেমে, প্রত্যেক কাউমের প্রত্যেক দলের আলেম আলেমে, আল্লাহ প্রত্যেক আলেমকে প্রত্যেক ফির মাশায়েখকে হায়াতে তৈয়বা দান করুক, তারা আমাদের সম্পদ, এই এই ফির সাহেবদের কালকে যে মাজারটা জিয়ারত করছি কাশ্মীর, কাশ্মীরে খাজা নামটা ভুলে গেছি আমি, খাজা ওনার নামটা ভুলে গেছি, মোবাইলে নিয়ে আসছি, সেখানে একজন মুসলমানও ছিল না, সব হিন্দু আর হিন্দু, কে আর বাইরে খানা খাওয়াইছে, তাদের বরকতে পুরো নেপাল ইসলাম, সেখান থেকে ইসলামী বাংলার জমিনে, তাহলে আউলিয়া কেরাম গণে তো আমাদের রাহবার, ঠিক কি না, আমরা যদি আমাদের আব্বাকে অস্বীকার করি তাহলে আমার জন্মটা হারামজাদা, আমরা আউলিয়া কেরামের রুহানি সন্তান, আমাদের প্রাণ চলে যেতে পারে, আমরা আউলিয়া কেরামের সম্মান বুলুণ্ঠিত করতে দেব না ইনশাআল্লাহ, ঠিক কি না, এই জমিন আউলিয়া কেরামের জমিন, এখানে কোনো নবী রাসূল আসে নাই, আউলিয়া কেরামের মহব্বতে তারা খানকা টু খানকা, জৈনপুর, সারসিনা, সোনাকান্দা, তারপর আমাদের সর্বনায়, আমাদের এই উজানি, প্রত্যেক পীর মাশায়েখের তাহাজ্জুদের দোয়ার বরকতে, জিকিরের দোয়ার বরকতে, দোয়ার বরকতে, কালিয়াপুর ফিশা হুজুরের দোয়ার বরকতে, সকল ফিশাহের দোয়ার বরকতে আজকে এই জমিন, আজকে আমি কথা বলতে পারি, এর আজ আফসারিয়া তো মোটা মোটা হাদিয়া পায়, অবদান ফিশাহদের অবদান কা, আমরা তাদেরকে ভালোবাসি, তাদের নামের উপরে যারা জালনোট ছাড়া, আমরা জালনোট চলতে দেব না, আমরা আমাদের এটিএম বুথে জালনোট শনাক্ত করে দিয়ে আমাদের ভাইদেরকে দেখাই দিব, ভাইয়া এটা না জালনোট, মুজাফফরগঞ্জ চলবে না, ঠিক কিনা, আল্লাহুম্মা আমিন, রব্বানা জালামনা আনফুসানা।